গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমি আমার মতো আছি তো সকালবেলা জল খেয়ে আমার সকালটা শুরু করলাম তারপরে একটু ব্রেকফাস্ট করে নেব ভীষণ খিদে পাচ্ছে কাল রাতে খাইনি তার জন্য ব্রেড বের করছি বাজারে গেছিলাম সকালবেলা বাজার থেকে ব্রেড নিয়ে এলাম সবে মাত্র একটু ব্রেডটা সেঁকে নেব যেমনভাবে ড্রিম টোস্ট তৈরি করে চেষ্টা করবো আমার মতো ডিম টোস্ট তৈরি করার আমি তো প্রফেশনাল রাঁধুনি নই খুব ভালো রান্না করতে পারি না বা খুব ভালো খাবার বানাতে পারি না কিন্তু নিজের খাওয়ার মতো চলার মতো পারি আজ অনেক দিন পর মনে হলো একটা ব্লগ ভিডিও বানাই অনেক দিন আমার ভিডিও বানানো হয় না ব্যস্ততার জন্য তো দেখতেই পাচ্ছ আমার ডিম টোস্ট তৈরি হয়ে গেছে আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি তবে ডিম টোস্টটা কিন্তু আমি তেল ছাড়াই বানিয়েছি গলাটা ভীষণ ধরে আছে তার জন্য চা বানিয়েছি আর দেখতেই পাচ্ছো ডিম টোস্টটা কত সুন্দর হয়েছে দেখতে নিজের রান্না নিজেই প্রশংসা করছি আর বাজার থেকে নিয়ে এসেছিলাম পালং শাক তো পালং শাক টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ছোটো করে পালং শাক সিদ্ধ করবো আর দেখি মতো ডাল বসিয়ে দিচ্ছি সিদ্ধ করতে এবার পালং শাকটা সিদ্ধ করে নেব আমি কিন্তু ডাল খেতে একদম পছন্দ করি না বাট যখন আমি ডাল বানাই তখন সব রকম সবজি দিয়ে একটা ডাল বানানোর চেষ্টা করি তো সেটাই আজকে করছি আর আমার কয়েকটা বালতি ফুটো করার লাগবে সেই জন্য আমি এই যে শীতটা আগুনের মধ্যে গরম করছি আর ফুটো করে ফুটো করে দিচ্ছি এখানে আমি গাছ লাগাবো বালতির মধ্যে আর খুব ভালো রান্না করতে পারি না বাট আমার রান্না করতে ভালো লাগে কিন্তু রান্না করার পরেই বাসন ধুতে না জাস্ট আমার জঘন্য লাগে বাট ধুতে তো হবে যেহেতু রান্না করেছি পরিষ্কার তো রাখতে হবে আর ডিম ভাজার জন্য ডিমটা ফাটিয়েছি কিন্তু ডিম ফাটানোর সাথে সাথে ডিমের খসাগুলো কিন্তু ওই ডিমের মধ্যে পড়ে গেল সেটা চামচের সাহায্যে আলাদা করছি তার মানে তোমরা ভেবো না যে আমি ডিম ঠিকঠাক ফাটাতে পারি না পারি বাট মাঝে মাঝে ভুলবান্তি তো হয়েই যায় আমার গলার অবস্থা অনেকটাই খারাপ গলাটা ধরে আছে আর ঠান্ডা লেগেছে অন্যদিকে দেখছি প্রায় আবার ভাতটা হয়ে এসেছে আর এদিকে কড়াই কড়াই কিন্তু গরম হয়ে গেছে এই কড়াইটা এমন কড়াই যে একটু তাপে কিন্তু ধোয়া উড়ে যায় গরম হয়ে যায় আর এই ডিমটা দিয়ে দিলাম আর তেলটা কিন্তু আমি কম দিয়েছি যার জন্য ডিমটা কিন্তু ভেঙে গেল পাঁচ থেকে আমি সব কিছু তেল কম ইউজ করতে চেষ্টা করি আর ভাত ফুটছে আর আগের দিনের ভাত কিন্তু আমার অনেকটা বেঁচে গেছিলো তো ভাতটা আমি নি যেহেতু শীতের সময় ভাত ভালো থাকে তাই আবার সেই ভাতের সাথে দিয়ে দিলাম এবার ফুটে উঠলে কিন্তু নামিয়ে নেব আর রান্না করার পর রান্নাঘরের অবস্থাটা কিন্তু ভীষণ খারাপ হয় চারিদিকে নোংরা নোংরা ঠিক নয় সবজির খসা হ্যানা তেনা পড়ে থাকে সেটাও পরিষ্কার করে নিলাম এবার আলুটা মাখিয়ে নেব। তার জন্য পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ আর সরষের তেল দিয়ে মাখাচ্ছি অনেকে কিন্তু পেঁয়াজটা ভেজে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে দেয় সেটাও টেস্ট ভীষণ ভালো লাগে তবে যেহেতু আমার হাতে সময় কম তাই আমি এটাই করছি কই রে তুই আগে থেকে শুয়ে আছিস আরে আছো বুড়ি 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 কী হলো কী হলো কী হলো আমার হাতে ঘোড়ার ডিম আছে দেখ হাতে ঘোড়ার ডিম ছুটে যা ওখানে শুধু ভাত আছে কিন্তু শুধু ভাত তোরা তোমার খাস না এই দেখ বুড়ি আচ্ছা বুড়ো কই আমার গামছা দিয়ে যা গামছা দিয়ে যা তুমি গামছা নিয়ে চলে যাচ্ছ হাট এগুলো এখন ধুতে হবে কখন ধেব তার ঠিক নেই আর বুড়ি না এখন দিয়ে বাড়ি যা ভাত দিয়েছি খাবে না ওর মাছ দিয়ে ভাত দিতে হবে হুম এই টিউবওয়েল ফার্ম করতে যে আমার বিরক্তি লাগে না কি বলবো সব কাজ সেরে কিন্তু আমি খেতে বসেছি আর আজকে আমার মেনুতে আছে মিক্স সবজি দিয়ে ডাল পালং শাক সিদ্ধ আলু ভর্তা ডিম ভাজা আর কুমড়ো ভাজা কুমড়ো ভাজাটা যদি আমি পরে করেছি বাট আমার কিন্তু এই সব কিছু দিয়ে খেতে বেশ ভালো লাগছে আর আজকে হচ্ছে সোমবারে দুপুর আমি অনেকগুলো মাস পরে কিন্তু সোমবার ভাত খাচ্ছি কারণ আমি সোমবার ন্যাচারালি ভাত দানা শস্য অন্য কিছু খাই না তো আমার শরীর অসুস্থ ইমিউনিটি অনেক কমে গেছে তার জন্য ভাত খাচ্ছি আর আগে থেকে কিন্তু আমি একটা দই আনিয়ে রেখেছিলাম ভেবেছিলাম দুপুরে খাওয়ার পর খাবো তো রীতিমতো আমি দইটা বের করে নিয়েছি গ্লাসের মধ্যে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে কিন্তু টক দই ফেটিয়ে খেতে খুব ভালো লাগে আমি কিন্তু মিষ্টি দই একদমই খাই না মানে মিষ্টি জিনিস জিনিসটা কিন্তু আমি একদমই পছন্দ করি না আর টক দইয়ের সাথে মিশিয়েছিলাম লবণ আর ব্ল্যাক পেপার পাউডার দুর্দান্ত লাগছে খেতে গরমের সময় তো ভীষণ ভালো লাগে যদিও এখনও পুরোপুরি গরম পড়েনি আর অনেক দিন পরে কিন্তু আমি আছি মাথায় শ্যাম্পু দিয়েছি ঠান্ডা লাগার কারণে কিন্তু আমি অনেকদিন মাথায় শ্যাম্পু দিতে পারিনি আর শ্যাম্পু দেওয়ার পর ভীষণ হালকা লাগছে মাথাটা বেশ ভালো লাগছে ঠান্ডার সময় মাথায় শ্যাম্পু করাটা কিন্তু ভীষণ মুশকিল কাজ তাও আবার যাদের বড় বড় চুল আমার তো ভীষণ প্রবলেম হয় আবার বেলায় চা নিয়ে বসে পড়েছে একটা বড় বিস্কিটের প্যাকেট নিয়ে তো আজকে আমি বেলায় কিন্তু লেমন ট্রি বানিয়েছিলাম সাথে আদা দিয়েছিলাম আর লেমন ট্রিটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল। হ্যাঁ চাতেও বেশ সুন্দর হয় হ্যাঁ অনেস্টলি লেমেন খুব সুন্দর হয় যদি খুব সুন্দর করে বানানো যায় আমি নিজে রান্না করি নিজে খাই আর নিজের খাবারের প্রশংসা নিজেই করি তো সন্ধেবেলা ভাবলাম যে খিচুড়ি রান্না করব আবারও তার জন্য সব রকম সবজি টুকর টুকু করে কেটে নিয়েছি তো আগের দিন যে প্রসেসে বানিয়েছিলাম সেই রকম প্রসেসে আজকে বানাবো না আজকে একটু শর্টকাটে খুব কম সময়ের মধ্যে সহজে বানাবো কারণ বেশিক্ষণ রান্নাঘরে দাঁড়িয়ে থাকার সময় আমার নেই মানে ভালো লাগে না অ্যাকচুয়ালি রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে তো সেই জন্য শর্টকাট তবে আগের দিন খিচুড়িটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল খেতে জানি না আজকে কেমন হবে আগের দিনকে বানিয়েছিলাম কড়াইতে আজকে খিচুড়ি বানাচ্ছি হাঁড়িতে দেখে তো ভীষণ ইয়ামি লাগছে কিন্তু টাইট হয়ে গেছে এবার খেয়ে দেখতে হবে কেমন হয়েছে বেসিক্যালি আর সময় লবণ কম হয় তো সেটা হয়তো হতে পারে এছাড়া অন্য কোনো কারণ নেই আর খিচুড়ির সাথে ছিল কিন্তু বেগুনি বেগুনিটা যদিও আমি ঘরে বানাইনি কিনে আনা হ্যাঁ যেটাই ভেবেছিলাম যে লবণ কম হবে লবণ কম হয়েছে বাট বাকি ওয়াইজ বেশ ভালো ঠিকঠাক তো আমি এখন খিচুড়ি খাই আর তোমরা ভ্লগটাকে দেখো শেয়ার করো লাইক করো থ্যাংক ইউ